আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ সম্মানিত দর্শক রাজনীতির যে উত্থান এবং পতন এইরকম উত্থান এবং পতন সম্ভবত পৃথিবীর অন্য কোনো মাধ্যমে নেই কি সমুদ্রে কি পাহাড়ে কি আকাশে কি বাতাসে যত প্রকৃতি এবং পরিবেশের কীট পতঙ্গ রয়েছে উপকরণ রয়েছে তাদের জীবন চক্রের যে উত্থান এবং পতন তার সঙ্গে যদি আমাদের যে মানব মানবমণ্ডলী রয়েছে সে সকল মানবমণ্ডলীর যে উত্থান এবং পতন এইগুলোর তুলনা করি তাহলে মানব মানবমণ্ডলীর মধ্যে যারা রাজনীতির সঙ্গে সম্পৃক্ত তাদের যে উত্থান কিংবা পতন এর সঙ্গে অন্য কোনো কিছুরই তুলনা করা যায় না রাজনীতির ময়দানে আজ যে লোকটি রাজা হিসাবে হিসেবে সম্রাট হিসাবে কিংবা আমির উমরা হিসাবে প্রাসাদের মধ্যে আরাম ফরমাচ্ছে শত শত চাকর বাকরের মধ্যে সে সুখ স্বপ্নে বিভোর হয়ে নিজের জীবনকে বৃত্ত এবং বিলাসের মধ্যে ভাসিয়ে দিয়েছে দেখা গেল তার জীবনে মাত্র অল্প কয়েক মুহূর্ত পরে এমন কিছু ঘটে যেতে পারে বা ঘটে যাবে যার ফলে কি হল তার জীবনের সকল সুখ সম্পদ মুহূর্তের মধ্যে জাহান নামে পরিণত হবে অনেক সময় এই রাজনীতির কারণে কারো হানি ঘটে কেউ হয়তো ক্ষুধা অথবা তৃষ্ণার যন্ত্রণায় রীতিমতো কাতরাতে কাতরাতে মানবতরভাবে এই দুনিয়ার যে ইহুলীলা সেই ইহুলীলা সে সাঙ্গ করে ফেলে তো এই যে রাজনীতির ময়দানে যে সকল দুর্ঘটনা ঘটে বা যে সকল বিষয়ে দিনে খুব আলাপ এবং আলোচনা হয় তার মধ্যে প্রথমত যে বিষয়টি সেটি হলো যখন ক্ষমতা থাকে তখন সবাই কম বেশি দাম্ভিকতা প্রদর্শন করে বড় বড়ো কথাবার্তা বলে এবং যাদের গলার স্বর মিন মিনে অনেকটা মেইলি স্বভাবের গলার স্বর রয়েছে সেই সকল মানুষও একেবারে বাঘের মতো হুঙ্কার ছেড়ে গলা ভারী করে তার যারা প্রতিপক্ষ তাদেরকে ভয় দেখানোর চেষ্টা করে এবং এই লোকটি যখন বিপদে পড়ে তখন সে সবার আগে যেটি চেষ্টা করে সেটি হল কিভাবে নিরাপদে পালিয়ে যাওয়া যায় এবং পালানোর সময় সাধারণত এই সমস্ত লোক একটি বারের জন্যও কিন্তু পিছনে ফিরে তাকায় না আপনারা যদি আমাদের দেশের কিংবা পাক ভারত উপমহাদেশের অথবা বিশ্বের যে কোনো বড় বড় রাজপ্রাসাদে যান তাহলে দেখতে পাবেন যে প্রায় সব রাজপ্রাসাদই পালানোর জন্য অনেক সুন্দর সুন্দর সুরঙ্গ পথ রয়েছে অর্থাৎ যে সকল রাজাবাসা প্রাসাদ নির্মাণ করেন তারা সেই নির্মাণের সময়ে ধরে নেন যে জীবনের এমন একটি মুহূর্ত আসতে পারে যখন তাদেরকে হয়তো পালাতে হতে পারে এর ফলে কী হচ্ছে পৃথিবীর যে সকল প্রাসাদ খুব নাম করা এবং যেগুলিকে খুব গুরুত্বপূর্ণ প্রাসাদ বলে গণ্য করা হয় তাদের সেই গুরুত্বের মূলে রয়েছে যে সেই প্রাসাদে ঢোকার যে ক্ষেত্রটি এটি যতটা না দুর্ভেদ্য সেটাকে বিবেচনা করা চাইতে সেই প্রাসাদ থেকে কতটা গোপনে কতটা নিভৃত্তে এবং লোকচক্ষুকে ফাঁকে দিয়ে নিরাপদে নিশ্চিন্তে সেখান থেকে নিরাপদ দূরত্বে পালিয়ে যেতে পারে এবং এই ইঞ্জিনিয়ারিং যারা করতে পেরেছে সেই সকল রাজাবসে এবং তাদের প্রাসাদকে কিন্তু আমরা এখনও পর্যন্ত গুরুত্বপূর্ণ প্রাসাদ বলে মনে করি আপনারা যদি ঢাকার লালবাগ দুর্গে যান তাহলে আপনারা দেখতে পাবেন যে সেখানে এখনো পর্যন্ত একটি গুপ্ত পথের যে নিশানা সেটি রয়েছে ধারণা করা হয় যে এই গুপ্ত পথ দিয়ে পালানোর জন্য একেবারে এই কেল্লা থেকে বুড়িগঙ্গা নদীর তীর পর্যন্ত সুরঙ্গ পথ ছিল এবং সেই পথ দিয়ে যেন এই দুর্গের বাসিন্দারা নিরাপদে একেবারে ঘোড়ায় চলে যেতে পারে এই ব্যবস্থা ঠিক সেই সময়টাতে করা হয়েছিল তো এই হল রাজনীতির পলায়ন পর মনোভাবের যে ইতিবৃত্ত এবং এর ফলে কি হচ্ছে যারা রাজনীতি করেন বড় বড়ো কথাবার্তা বলেন এবং তাদেরকে দেখে আপনাদের মনে হবে যে এরা বোধ হয় আর কোনো দিন মরবে না অথবা এদের অত্যাচার সইতে সইতে হয়তো আপনাকে মরতে হবে কিন্তু আপনি যদি ইতিহাসকে পর্যালোচনা করেন এবং সেই ইতিহাস পর্যালোচনার জ্ঞান এবং গরিমা নিয়ে আপনি যদি কোনো দাম্ভিক রাজা বা শাহ আমির উমরার নিকটে যান এবং ডাক্তারেরা যে যন্ত্রটি কানের মধ্যে দিয়ে তারপরে অন্য মানুষের বুকের উপর চেপে ধরে বুকের যে কম্পন এটি অনুভব করার চেষ্টা করেন সেই যন্ত্রটি যদি এই দাম্ভিক লোকদের বুকের উপর ধরেন এবং কান পেতে শোনার চেষ্টা করেন তাহলে স্পষ্টভাবে বুঝতে পারবেন যে তাদের হৃৎপিণ্ড থেকে বা বুকের মধ্য থেকে যে ধুক ধুক শব্দ বের হচ্ছে সেই শব্দের মধ্যে আপনি তাদের যে পালানোর ইচ্ছা কিংবা পালানোর আকাঙ্ক্ষা অথবা পালানোর যে ভয় সেটির রিদম আপনি অনুভব করতে পারবেন আমাদের দেশে যখন ওয়ান ইলেভেন এলো এবং সেই ওয়ান ইলেভেনের যারা কুশিলভ ছিলেন তাদের যে দাপট তাদের যে কথাবার্তা শুনে মনে হচ্ছিল যে এই পৃথিবীতে কেয়ামত হয়ে গেল এই লোকগুলোর ক্ষমতা শেষ হবে না এবং তাদের ভয়ে আমাদের মধ্যে এমন একটা কম্পন সৃষ্টি হয়েছিল যে আমাদের যে সাবেক অর্থমন্ত্রী ছিলেন মিস্টার সাইফুর রহমান তিনিও তার আয়কর ফাইল নিজে নিজে পরীক্ষা করে দেখলেন যে কিছু আয়কর হয়তো পরিশোধ করা দরকার এই তিনি নিজে সেই সময়টাতে আয়কর পরিশোধ করেছিলেন একইভাবে বেগম খালেদা জিয়াও কিন্তু ভয় পেয়ে গিয়েছিলেন এবং তিনি আয়কর পরিশোধ করতে বাধ্য হয়েছিলেন তো এ সকল দাপটওয়ালা লোকজনের যখন ক্ষমতা চলে গেল তখন তারা কোন জায়গা দিয়ে কীভাবে এবং কখন যে পালিয়ে গেল আমাদের বাংলাদেশের আমরা যারা সাধারণ মানুষ আমরা এখন পর্যন্ত বুঝতেও পারিনি এবং এই লোকগুলো এই মুহূর্তে কোথায় আছেন কি করছেন কি খাচ্ছেন এসব বিষয় কিন্তু আমরা জানি না তারা সবাই প্রচণ্ড বেকারত্বের কষাঘাতে জর্জরিত হয়ে অনেকটা নিঃসঙ্গ জীবন যেভাবে যাপন করছেন তা দেখে আপনার মায়া না হয়ে কোনো উপায় থাকবে না একইভাবে আমরা যদি বিএনপি জমানার কিছু কুশিলপের কথা স্মরণ করি যারা দু হাজার এক সন থেকে একেবারে ওয়ান ইলেভেনের পূর্ব পর্যন্ত প্রচণ্ড ক্ষমতাধর ছিলেন তো সেই সমস্ত লোকজন কোন ফাঁকে কোন সীমান্ত দিয়ে কখন যে কিভাবে পালিয়ে গেলেন তা এখনো পর্যন্ত আমরা আবিষ্কার করতে পারিনি তো যে সমস্ত লোকজনের দাপটে সারা বাংলাদেশ কাঁপতো সেই সকল লোকজনের মধ্যে অন্তত পক্ষে এক ডজন লোকের নাম আপনিও জানেন আমিও জানি এবং দেশবাসীও জানে এখন এই সকল নামগুলো তারা কি জীবিত আছেন না মারা গিয়েছেন কিংবা তারা এখন কি বাংলাদেশে আছেন না বিদেশে আছেন আমরা কোনো কিছুই বলতে পারবো না তো এই হলো ক্ষমতায় যারা থাকেন তাদের দম্ভ এবং পালিয়ে যাওয়ার যে ইতিহাস বা ইতিবৃত্ত তো সেই দিক যদি আমরা বিবেচনা করি তাহলে আপনি বা আমি এখন যারা আমরা দম্ভ করছি কথাবার্তা বলছি আমি প্রশ্ন করতে চাই আমার নিজেকে অথবা আপনি প্রশ্ন করুন আপনাকে যে অনাগত দিনে যদি এমন পরিস্থিতি হয় তাহলে আপনি কি পালিয়ে যাবেন কোথা দিয়ে পালাবেন কীভাবে পালাবেন এবং পালিয়ে গিয়ে আপনি কি করবেন এবং সেটি যদি আপনি চিন্তাভাবনা করেন তাহলে এটি আপনার জন্য কিংবা আমার জন্য অত্যন্ত মঙ্গলজনক হবে এর কারণ হলো অতীতকালে যেভাবে বনে জঙ্গলে পালিয়ে থাকা যেত কিংবা প্রাচীনকালে যেভাবে এক দেশ থেকে অন্য দেশে সৈন্য সামন্তসহ নিরাপদে নির্ভাবনায় পালিয়ে থাকা যেত এবং দশ বারো বছর পরে এসে আবার সিংহাসনে আস্বীন হওয়া যেত অথবা এই বছর দশেক আগেও যারা বিএনপির লোকজন ছিলেন কিংবা তারও আগে আওয়ামী লীগের যারা লোকজন ছিলেন যারা পালিয়ে গিয়েছিলেন তারা খুব নিরাপদে পালাতে পেরেছিলেন এবং পরবর্তীতে তাদের অনেকেই আবার ফেরত আসতে পেরেছিলেন কিন্তু এখন বৈশ্বিক পরিস্থিতি এমন হয়ে গিয়েছে আমাদের সারা পৃথিবীর যে ডাটাবেস ক্রিমিনালদের যে ডাটাবেস পলায়নপর লোকদের যে ডাটাবেস কিংবা ঋণ খেলাপিদের যে ডাটাবেস এটি এখন সর্বত্র এমনভাবে সংরক্ষণ করা হচ্ছে যে এই কম্পিউটারের চোখ ফাঁকি দিয়ে বা এই ডাটা বেজের চোখ ফাঁকি দিয়ে কোনো মানুষের পক্ষে দেশের ভিতরে অথবা দেশের বাইরে কোনো অবস্থাতে পালিয়ে থাকা সম্ভব নয় অন্যদিকে আমাদের ভয়েস আমাদের আচরণ আমাদের কথাবার্তা আমাদের মুখোচ্ছবি ইত্যাদি নিয়েও প্রচুর আধুনিক প্রযুক্তির উদ্ভাবন ঘটেছে ফলে এসব প্রযুক্তির কারণে কারো পক্ষে অতি সহজে পালিয়ে যাওয়া খুবই কষ্টসাধ্য একটা বিষয় আবার পালিয়ে গিয়ে নিরাপদে থাকা আরও কঠিন একটি বিষয় আবার নিরাপদে থেকে সে যে মুঠো ডাল ভাত খাবে এটা তো একেবারেই অসম্ভব হয়ে পড়েছে ফলে আপনাদের মধ্যে যারা পালানোর কথা চিন্তা করছেন তারা এটি মস্তিষ্ক থেকে বাদ দেন এবং আল্লাহরবুল আলমিনের নিকট পানাহা চান যেন আপনাকে এবং আমাকে এমন পরিস্থিতিতে পড়তে না হয় যার কারণে দেশ ছেড়ে আমাদেরকে পালিয়ে বেড়াতে হয় আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন السلام عليكم ورحمه الله وبركاته